हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर ओन यूनिक चैनल दैट इज कंसेप्चुअल स्टडी प्लेटफॉर्म। बंधुरा, गतकाल ही अनुष्ठित हो गेलो WBCS 2021 प्रिलिम्स एग्जाम। ह्यूज कैंडिडेट अंशग्रहण करेछिलो एबं अनेकेर किन्तु भालो होयेछे एबं अनेकेर खराब होयेछे। आमरा आजके कट अफ तो देखबोई, तार साथे साथे आमादेर 1 থেকে 200 जे कोश्चेन आंसर आमरा सब किछु नीट एंड क्लिन डिसकाशन करबो। गतकाल ही आमी निये आसछिलाम किन्तु एर साथे एड होयेछे कट अफ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমায় কোয়ারি করছিল, স্যার কত কাট অফ যেতে পারে আগের বারের তুলনায়। আমরা সব কিছু দেখবো, কাট অফ ফ্যাক্টর, এবং প্রথমেই আমরা ডিসকাশন করে নেবো 1 থেকে 200 কোশ্চেন অ্যান্সার গ্রুপ ডি সেট। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8777308599 7980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং সব কিছু রিটেন এক্সামের প্রিপারেশন চলছে, এর সাথে ইন্টারভিউ। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ, অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। আমি ম্যাক্সিমাম PDF অ্যাডভার্টাইজমেন্ট এবং লিঙ্ক সব কিছু প্রোভাইড করে দিই, অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট আপডেট। এবং তোমরা সব কিছু লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আর দেরি না করে প্রথমে আমরা দেখে নেবো 200 কোশ্চেনের নিট অ্যান্ড ক্লিন অ্যান্সার, তারপর আমরা কাট অফ প্রেডিকশান এবং কাট অফ কী যেতে পারে এবং কত হতে পারে সেফ স্কোর এবং কত ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিল আমরা সব দেখবো। চলো বন্ধুরা, যদি আমরা দেখে নিই পুরো ডি সেটটা আমরা দেখবো। দেখে নাও প্রথম কোশ্চেন, আমি একটু তাড়াতাড়ি ডিসকাস করবো। আমি যে তোমরা সেটটা দেখতে পাচ্ছ আমি পুরোপুরি দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশন বক্সে, হয়তো অনেকেই মিলিয়ে নিয়েছো। এবং যারা যারা এখনও কিছু অংশ দেখোনি অবশ্যই দেখে নেবে ইরেসপেক্টিভ অফ, ঠিক আছে? চলো বন্ধুরা স্টার্ট করছি। আর একটা কথা, তোমরা তো জানোই অনেক সংখ্যক ক্যান্ডিডেট দিয়েছিল এবং অনেকে অ্যাবসেন্টও ছিল, এবং হিউজ ক্যান্ডিডেট কিন্তু দিয়েছিল, তাদের মধ্যে কিন্তু ফাইট ভালোই হতে চলেছে। সুতরাং কম্পিটিশন গেটিং টাফার, আর পেপারের লেভেল আমি পেপারের ডিসকাশন শেষে বলে দেবো। চলো বন্ধুরা স্টার্ট করা যাক 1 থেকে 200। ফার্স্ট কোশ্চেন দেখো, এটা গ্রুপ ডি সেট, তোমাদের 4টে সিরিজ ছিল তোমরা জানো, তোমাদের অনুযায়ী তোমরা মিলিয়ে নেবে, হয়তো অনেকে দেখে নিয়েছো। দেখে নাও ফার্স্ট কোশ্চেন, একটু তাড়াতাড়ি বলবো, ভালো করে দেখবে। 1 নম্বর কোশ্চেন ছিল, হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রু আ বল থ্রু দ্য উইন্ডো, কি হবে অ্যাকুরেট অ্যান্সার? আমি অ্যাকুরেট অ্যান্সারগুলো বলেছি, তোমরা মিলিয়ে নেবে। PSC তো কিছুদিনের মধ্যেই অ্যান্সার কিও দিয়ে দেবে, তোমরা তার সাথেও মিলিয়ে নিতে পারবে, ঠিক আছে? প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে ওয়াশ সিটিং। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট, ভিডিও শেষে আমি অ্যানালিসিস করে দেবো কাট অফ, সুতরাং ভিডিও শেষ পর্যন্ত ওয়েট করো। মেক বোথ এন্ডস মিট, এর অ্যান্সার অ্যাকুরেট কী হবে? এ, দুয়ের দাগের এ হবে, অর্থাৎ গেট বাই, ঠিক আছে? একটু অপশানগুলো দেখে নেবে, আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ান সেলফ, এখানে 4টে অপশান আছে, অ্যাকুরেট অ্যান্সার হবে সি, অর্থাৎ নার্সিজম, ওকে? 4 নম্বর কোশ্চেন কী ছিল? দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন। বন্ধুরা এটা হচ্ছে ডি সেট, ওকে? ডি সেট তোমাদের এ বি সি ছিল, সেই অনুযায়ী তোমরা মিলিয়ে নিও। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন, এটা তো কমন কোশ্চেন আমার কাছে, যারা যারা ক্যান্ডিডেট ছিল তাদের তো রীতিমতো ভালো হয়েছে, এবং আমরা আশা করব ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই ভালো হয়েছে, কারণ যে কোশ্চেন দিয়েছিল তার মধ্যে কমন পার্সেন্টেজ অনেক ছিল এবং অনেকেই কমন পেয়েছে। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন ব্লু মুন হবে রেয়ারলি, এটা ম্যাক্সিমাম টাইম আস করেছিল। পরের কোশ্চেনটা, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী সেন্টেন্স দিয়েছিল? আই উইল মিট ইউ টুমরো, এটা হচ্ছে কোশ্চেন করতে হবে, মানে ইন্টারোগেটিভ হবে লাস্টেরটা, ডি দিয়ে, হোয়েন দিয়ে স্টার্ট হবে, হোয়েন উইল ইউ মিট মি, ওকে? পরেরটা, সিক্সেরটা কী হবে? হোলিয়ার দ্যান দাও দিয়েছিল একটা এক্সপ্রেশন, এর মিনস, এর মিনিং জিজ্ঞেস করেছিল, হবে হচ্ছে স্যাংটিমোনিয়াস, ওকে? স্যাংটিমোনিয়াস হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখে নাও, 7 নম্বর কোশ্চেন বন্ধুরা, আমি পুরো PDF দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে, তোমাদের অ্যান্সারও দিয়ে দেবো, পুরো কোশ্চেনও দিয়ে দেবো, যারা যাওনি, যারা অ্যাপিয়ার হওনি, পরের বার হবে, তারাও দেখে নিতে পারবে, ওকে? 7 কোশ্চেনের অ্যান্সার কী হবে? 7 দাগেরটা হবে সি, এটা তো পুরো কমন কোশ্চেন, লাস্ট দিনও আমি বলে দিয়েছিলাম। আন্ডার দ্য ওয়েদার মিন্স হচ্ছে ফিল আনওয়েল, ওকে? চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন, অ্যাড আ সুটেবল প্রেফিক্স টু ফ্রম দ্য অপোজিট, অপোজিট করতে দিয়েছিল একটা প্রেফিক্স যোগ করে, ক্যাপেবল হবে কি? ইনক্যাপেবল, ওকে? 8 দাগের ডিএরটা হবে অ্যান্সার, 9 দাগেরটা কী হবে? সুপারসিলিয়াস, একটু ফাস্ট বলছি, সুপারসিলিয়াস হবে কি অ্যান্সার? অ্যাকুরেট অ্যান্সার 9টা হবে ডি, হটই হবে অ্যাকুরেট অ্যান্সার, সিনোনিম জিজ্ঞেস করেছিল। পরেরটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া, ভেরি ভেরি কমন টার্ম এবং অনেকবার জিজ্ঞেস করেছিল, কি হবে অ্যান্সার? সিএরটা হবে অ্যান্সার, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। 11 দ্য শিপ উইথ ইটস ক্রিউ, তোমরা জানো অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট শিপ হচ্ছে সাবজেক্ট, তাহলে অ্যাকুরেট অ্যান্সার কী হবে? ড্যাশ লস ছিল, ওয়াজ হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, সিঙ্গুলার। নেক্সট হচ্ছে লা গিওকোন্ডা মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, আর্টিকেল থেকে ভালোই কোশ্চেন দিয়েছিল, তোমরা একটু দেখে নেবে, আমি ওয়েটেজ বলে দেবো লাস্টে। কী হবে অ্যাকুরেট অ্যান্সার? 12টা হবে সি, এ,
এ হবে আর্টিকেল অ্যাকুরেট অ্যান্সার তেরোটা হি ওয়াজ অফেন্ডেড ড্যাস মি আনজাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরোটা হবে সি হচ্ছে অ্যান্সার উইথ ওকে চলো বন্ধুরা নেক্সট 14 দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড ওয়্যাড ওয়্যাডের কী হবে অ্যাকুরেট অ্যান্টোনিমস 14 দাগের 14টা হচ্ছে এ নর্মাল ওকে নর্মাল হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 inches এখানে উইথ অফ ইন না বাই হবে অ্যাকুরেট অ্যান্সার 15টা হচ্ছে তোমাদের ডি ডি অর্থাৎ বাই নেক্সট সি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফেমাস টার্ম অনেকবার জিজ্ঞেস করেছিল অ্যালাইটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট 16D নেক্সট হচ্ছে তোমাদের 17 দাগেরটা দেখে নাও দ্য ওয়ার্ড ভিসিসিটিউড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিসিসিটিউডের মানে কী অর্থাৎ সিনোনিম জিজ্ঞেস করেছিল 17টা হচ্ছে চেঞ্জ ভালো করে মেনে নেবে সব কটাই ম্যাক্সিমাম অ্যাকুরেট তুলে আনা হয়েছে এই অনুযায়ী তোমাদের কাউন্ট করবে এবং কমেন্ট সেকশানে তোমার মার্কস কিন্তু অবশ্যই বলবে তোমার কত নম্বর আসছে আমি বলে দেবো কোনটা সেফ স্কোর সব কিছু মিলিয়ে নেবে 18 দাগেরটা কি কারেক্ট স্পেলিং দিয়েছে ডবল ডবল করে হবে যেটা 18 দাগেরটা হবে বি অর্থাৎ ডবল সি ডবল এম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকোমোডেশন ওকে 19 হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স এখানে ভালো করে 4টে সেন্টেন্স পড়ে নেবে কোনটা কারেক্ট সেন্টেন্স ওয়ান আইড পার্সন ওয়াজ সিন রোমিং অর্থাৎ বিয়েরটা 19 বিয়েরটা তোমরা জানো সিএসপি একদম অ্যাকুরেট অ্যান্সার অর্থাৎ কাছাকাছি কাট অফ প্রোডাকশন প্রডিউস করে যেটা মিলে যায় ম্যাক্সিমাম ম্যাচ করে চলো বন্ধুরা 19 বি এবং 20 দাগেরটা কী হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিসিয়াল সুপারফিসিয়ালের অ্যাকুরেট অ্যান্সার কী হবে ডিপ ওকে ডিপ হচ্ছে অ্যাকুরেট অ্যান্টোনিম ওকে চলো বন্ধুরা নেক্সট হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং প্রিসাইডেডের সঙ্গে তো ওভার হবে অ্যাকুরেট টাইম এটা অনেকবার জিজ্ঞেস করেছে নেক্সট কোয়েশ্চেন দ্য সেরিনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলমিং মানে সেরিনিটির এখানে কী জিজ্ঞেস করেছিল সুটেবল ওয়ার্ড কী হবে কামনেস 22 দাগের বিয়েরটা নেক্সট কোয়েশ্চেন দ্য পাস্ট টেন্স অফ রিউইন্ড রিউইন্ড কী হবে রিউইন্ড অর্থাৎ সিএরটা হবে 23 এর সি নেক্সট কোয়েশ্চেন অফিসিয়াস মিন্স জিজ্ঞেস করেছিল অফিসিয়াস মানে কী ওকে তো কী কী অপশান দিয়েছিল সেলফ ইম্পর্টেন্ট অফিসিয়াল সিরিয়াস আর এন্টারপ্রাইজিং অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে ডি কিছু কিছু জায়গায় কনফিউশন আছে কারণ পিএসসি তোমরা জানো অ্যান্সার দেওয়ার পর চেঞ্জ হয়ে যায় পিএসসির অফিসিয়াল অ্যান্সার কী দেখে মিলিয়ে নিও আর ম্যাক্সিমাম জিনিস ঠিক করার চেষ্টা করা হয়েছে ওই জন্যে টাইম নেওয়া হয়েছে আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী হবে অনেক ক্যান্ডিডেটের কোয়ারি ছিল অ্যাভিয়ারি অর্থাৎ অ্যাপিয়ারির মধ্যে অ্যাকুরেট অ্যান্সার হবে 25 ডি চলো বন্ধুরা ইংলিশ শেষ হলো এবার আমি একটু তাড়াতাড়ি যাবো কারণ না হলে শেষ করা যাবে না কারণ অনেকগুলো কোয়েশ্চেন নেম দ্য সুপার সাইক্লোন ইয়াস ওয়াজ গিভেন বাই ইয়াস কে দিয়েছিল মানে কোন দেশ থেকে ওমান হবে অ্যাকুরেট অ্যান্সার 26 বি ওকে আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমরা অপশানগুলো দেখে নিও হু হ্যাজ বিন নেম দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়াস ম্যান্স হকি টিম ফর দ্য টোকিও অলিম্পিক্স অ্যাজ ইউ নো মনপ্রীত সিং নট হরমনপ্রীত সিং ওকে মনপ্রীত সিং 28 দ্য নেমস অফ সিধু অ্যান্ড কানহু তোমরা তো জানো কমন টার্ম 28 সি হবে অ্যাকুরেট অ্যান্সার সাঁওতাল সাঁওতাল রেভলিউশন নট চুয়ার নট সন্ন্যাসী সাঁওতাল হবে অ্যাকুরেট অ্যান্সার 29 লেটার্স ফ্রম বার্মা বার্মা নাম শুনলেই মনে পড়ে যাবে আন সান সুকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানের ক্যান্ডিডেট তো ভালোই হয়েছে আশা করবো সব ক্যান্ডিডেটে এইগুলো রাইট হয়েছে কারণ কমন কোয়েশ্চেন ছিল অনেকগুলো পারসিভিয়ারেন্স রোভার ওয়াজ সাকসেসফুলি লঞ্চড বাই নাসা এটা কী হবে অ্যাকুরেট অ্যান্সার 30 বি মঙ্গল মার্স ওকে চলো 31 এটা আর বোট ফ্লোটিং এটা কী হবে অ্যাকুরেট অ্যান্সার সায়েন্সের কোয়েশ্চেন সায়েন্সের অনেকগুলি কোয়েশ্চেন এসেছিল মডার একটু টাফ ছিল কিছু কিছু ইজি টু মডার ছিল 31 হবে ইট উইল রিমেন সেম ডিএটা নেক্সট কোয়েশ্চেন পিওর সিলিকন অ্যাট 0K ঠিক আছে তাহলে কী হবে এটা ইনসুলেটার 32 এর সি 33 এরটা আমি সব কিছু ডিসকাশানগুলো যেটা রিজনিং ম্যাথ বা সায়েন্সের ডিসকাশান পরে করবো জাস্ট অ্যান্সারগুলো দিয়েছি লার্জেস্ট উইন্ড ফার্ম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড কী হবে তামিলনাড়ু হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার 34 হোয়াট ইজ দ্য লিমিট অফ অ্যানুয়াল টার্ন ওভার ফর স্মল এন্টারপ্রাইজেস লেস দ্যান 5 crore rupees বিয়েটা 34 এর বি ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং হুইচ রুলার্স রিজিয়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোহাম্মদ বিন তুগলক 35 এর সি তোমরা মিলিয়ে নেবে ভালো করে নেক্সট কোয়েশ্চেন ডাবড অ্যাজ দ্য দক্ষিণ গঙ্গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার জিজ্ঞেস করে গ্যাঞ্জেস অফ দ্য সাউথ দ্য লার্জেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া লার্জেস্ট টার্মটা দিয়ে দিয়েছে এটা কিওয়ার্ড গোদাবরী হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার নট কাবেরী নেক্সট কোয়েশ্চেন দ্য ভেলোসিটি অফ দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অফ আ ক্লক কী হবে অ্যাকুরেট অ্যান্সার এটার 37 এর বি নট 1:1 ratio 12 12:1 হচ্ছে অ্যান্সার 12:1 নেক্সট 38 হোয়াট ওয়াজ দ্য মেজর সিম্বল অফ মহাত্মা গান্ধী ডিউরিং নন ভায়োলেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিজ চরকা স্পাইনিং হুইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ইউ নো রেশিও অফ দ্য নেক্সট কোয়েশ্চেন রেশিও অফ RMS স্পিড অ্যান্ড দ্য মোস্ট প্রোবেবল স্পিড অফ ফর মলিকিউল ইন অ্যান আইডিয়াল গ্যাস হচ্ছে √3
is to root 2. Very, very important as common terms. Next, the confluence of Bhagirathi. Eta to bar bar esche, the confluence of Bhagirathi and Alaknanda is located Rudraprayag. Na Devprayag ki hobe? Accurate answer goes to Devprayag. Okay, next question 41. Ami ektu tatei bolchi, mon diye shone nao. যেগুলো হেজি আছে না জুম করে একটু দেখে নেবে, আমি তো পিডিএফ দিয়েই দেবো টেলিগ্রাম গ্রুপে। হাউ মেনি নিউ গভর্নমেন্ট মেডিকেল কলেজেস হ্যাভ বিকাম ফাংশনাল ইন ওয়েস্ট বেঙ্গল? 6 হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, 42 এরটা কী হবে? নেক্সট কোয়েশ্চেন 42, হু হ্যাড ডিজাইন দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? ভিকাজি রুস্তম কামা, ওকে, এ দাগেটা। 43, সবুজ সাথী। অনেকগুলো কিন্তু স্কিম রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে, 3-4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরের যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা বা পিএসসি পরীক্ষাগুলোতেও তোমরা এগুলো দেখে নিও। লাস্ট দাগেটা অর্থাৎ 9-12, ক্লাস 9-12 হচ্ছে সবুজ সাথী সাইকেল যেটা, বাইসাইকেল এটা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 44, হু রোট ড্রামা নীল দর্পণ? এটা তো কমন কোয়েশ্চেন 44, দীনবন্ধু মিত্র, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ঠিক করেছে আশা করি। নেক্সট কোয়েশ্চেন, দ্য লিডার অফ নর্মদা বাঁচাও, এটা তো নর্মদার সঙ্গে জড়িত একদমই মেধা পাটেকার, ওকে। 45 এর বি, এরকম কোশ্চেন অনেক জিজ্ঞেস করেছে। 46, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি? এইটা দুরকমভাবে কোশ্চেন এসছে, সেম কোশ্চেন, প্রোটেকশন অফ লিবার্টি, এটা হচ্ছে 21, ওকে। কোশ্চেনগুলো অপশানগুলো ছাড়া ছাড়া ছিল, অসুবিধা হওয়ার কথা নয়। দ্য লার্জেস্ট আইটি কোম্পানি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ অফ June 2021, কিছুদিন আগের খবর, TCS, ওকে। যারা এখানে প্রিপারেশন করছে তারা তো পেরেইছো আশা করি, TCS। এবার নেক্সট কোশ্চেন, দ্য বাউন্ডারি লাইন অফ সুন্দরবন ওয়াজ ডিমার্কেটেড বাই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ড্যাম্পিয়ার অ্যান্ড হজেস, ডিএটা। নেক্সট কোশ্চেন, হাইড্রোলিক প্রেস, ওকে, এইগুলো হচ্ছে জাস্ট কিওয়ার্ড, হাইড্রোলিক দেখলেই তোমাদের করে দিতে হবে। পাস্কাল ল, 49 এর বি, এগুলো হচ্ছে একদম, যারা যারা প্রিপারেশন করেছো তাদের জন্য তো কোশ্চেনটা খুবই ইজি, সত্যি কথাই, যারা প্রিপারেশন এর মধ্যে আছো, অনেকেরই কনফিউশন হয়েছে কিন্তু যারা প্রিপারেশনের মধ্যে আছো তাদের কাছে খুব ভালো মার্কস তোলা কিন্তু খুব একটা টাফ হবে না, ঠিক আছে, রেগুলার যারা প্রিপারেশনের মধ্যে আছো। নেক্সট কোশ্চেন, বার্ডল্যান্ড টোপোগ্রাফি ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফলোয়িং রিজিয়ন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কী হবে অ্যাকুরেট অ্যান্সার? 50টা হবে ডি, চাম্বল ভ্যালি। নেক্সট কোশ্চেন, হুইচ সুলতান ওয়াজ নট আ স্লেভ বিফোর দ্য অ্যাসেন্ডেড, বিফোর হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন? নট কুতুবুদ্দিন, নট ইলতুতমিস, নট বলবন, আলাউদ্দিন খিলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু ওয়াজ দ্য মুঘল? নেক্সট কোশ্চেন, হু ওয়াজ মুঘল এম্পায়ার ডিউরিং দ্য রিভল্ট 1857, ওকে, কী হবে অ্যাকুরেট? বাহাদুর শাহ টু, ওকে, বাহাদুর শাহ টু। হোয়াট ওয়াজ নেক্সট কোশ্চেন, হু হোয়াট ওয়াজ দ্য কার্লাইল সার্কুলার? কার্লাইল সার্কুলারের অ্যান্সারটা কী হবে? 53 এর দাগেরটা হবে ডি, আর ডিক্রি টু প্রিভেন্ট ন্যাশনালিস্ট প্রোটেস্ট, ওকে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমন কোশ্চেন, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন টেকেন কবে করা হয়েছিল? 1948 না 1947 না 51, 48 হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, সি 55। শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড, ভাটনগর প্রাইজ, এটা তো কমন কোশ্চেন, বারবার জিজ্ঞেস করে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যারা প্রিভিয়াস ইয়ার করে গেছে এবং যারা আগের বারের পেপারগুলো দেখে গেছে তাদের কাছে অনেকগুলো কোশ্চেন কমন পেয়েছে। হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে রাইট অ্যান্সার, 56 ডি, 57, 57 মনসব মিন্স আর র্যাঙ্ক অর অফিস, ওকে, তোমরা একটু পজ করেও দেখে নিতে পারো আর তোমরা মিলিয়েও নিতে পারো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিকুয়েন্স অফ দ্য হিমালয়ান রেঞ্জেস ফ্রম সাউথ টু নর্থ? এখানে কিন্তু নর্থ থেকে সাউথ বলেনি, কী বলেছে? সাউথ টু নর্থ বলেছে, তাহলে হবে অ্যাকুরেট অ্যান্সার 58-এর ডি, পীরপাঞ্জাল, জাসকাল, লাদাখ, কারাকোরাম, ওকে। তোমাদের যে কোশ্চেনটায় কনফিউশন হচ্ছে একটু অবশ্যই কমেন্ট সেকশানে বলে দিও, হয়তো হতে পারে কমেন্ট সেকশানে তোমাদের অ্যান্সারও দিয়ে দিও এবং তোমাদের কোনটায় কনফিউশন হচ্ছে বলে দিও। দ্য ভ্যারিবিলিটি অফ রেনফল ডিউরিং অগস্ট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে কি অ্যাকুরেট অ্যান্সার? যোধপুর, ওকে, নট লখনৌ, লখনৌ অনেকে করেছে, যোধপুর হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ইউনিট অফ ডিস্টেন্স? লাইট ইয়ার হবে না, পারসেক হবে না, ফার্লং হবে না, জিপি, জিপি হচ্ছে নট আ ইউনিট, এখানে নট দিয়েছে, ওকে, কোনটায় নট দিয়েছে কোনটায় নট দেয়নি দেখে নেবে, নট। নেক্সট কোশ্চেন, ইফ দ্য লেন্থ অফ দ্য ফিলামেন্ট 10% বলেছিল, এটা হচ্ছে বিয়েরটা, 11% হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, ড্রাই আইস, এটা তো কমন কোশ্চেন, সলিড CO2, ডিয়েরটা। নেক্সট কোশ্চেন, দ্য ফ্রিজিং চেস্ট ইন রেফ্রিজারেটার, এটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, কনভেকশন কারেন্ট আর সেট আপ। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া, এটা কী হবে? পুদুচেরি, এটা হচ্ছে ইউটি জিজ্ঞেস করেছে, ওকে, পুদুচেরি। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট অফ আ ব্রিটিশ অফিসিয়াল অ্যাসাসিনেশন আফটার দ্য রিভোল্ট অফ 1857, এটা কী হবে? চাপেকার, ঠিক আছে, অ্যাসাসিনেশন অফ ব্রিটিশ অফিসিয়াল, এইটা হবে চাপেকার ব্রাদার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো 1-200 কোশ্চেন ডিসকাস করতে গেলে একটু তাড়াতাড়ি ডিসকাস করতে হবে, এরপর আমি কাট অফ ডিসকাস করছি, একটু ওয়েট করে যাও, কারণ কোশ্চেনের লেভেল দেখে তারপর কাট অফ ডিসকাস হবে। এইগুলো একটু হেজি আছে, হুদহুদ, এটা তো তোমরা জানো, হুদহুদ কী হবে? ঘূর্ণিবাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটুখানি দেখে নাও, অন্ধ্র কোস্ট, ঠিক আছে, সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ রামসার সাইট 2019। নেক্সট কোশ্চেন,
আর্টিকেল 21 এটা রিপিট কোশ্চেন, কী হবে সিএটটা, ঠিক আছে? 68C 69, দ্য সোলার কুকার ওয়ার্কস কিসের যে উপরে ওয়ার্কস করে, গ্রিন হাউস এফেক্ট, ওকে সিএটটা। নেক্সট দ্য সাবল্টান স্কুল অফ বায়ো স্কুল অফ হিস্টোগ্রাফি ওয়াজ সেপারেটেড বাই, এটা কী হবে অ্যাকুরেট অ্যান্সার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 70B, ওকে ভালো করে মিলিয়ে নেবে কোনটা কী অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন, ইন টার্মস অফ থার্মাল কন্ডাক্টিভিটি এটা কী হবে, 71 হবে ডি, লো। নেক্সট কোশ্চেন, দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, এটা তো কমন কোশ্চেন, কারেন্ট কোশ্চেন 2020, লুইস গ্লাক, ওকে, নট পিটার হ্যান্ডেক, অনেকে করেছে। দ্য ডায়ামিটার অফ মুন, ডায়ামিটার অফ মুন কী হবে, 73 এর অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি 1:4। নেক্সট কোশ্চেন 74, হুইচ অফ দ্য ফলোয়িং নোবেল শরৎচন্দ্র, শরৎচন্দ্র কোন নোবেলে ডিসকাস করেছে, রেভলিউশনারি মুভমেন্ট, পথের দাবি, বি এরটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। সিয়াচেন গ্লেসিয়ার কী হবে অ্যাকুরেট অ্যান্সার, 75 এর এ, কারাকোরাম। 76 চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন কিসের সঙ্গে, 76 এর বি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইগুলো কিন্তু এক একটা জায়গায় অনেকে ভুল হয়ে গেছে, কারণ কমন টার্মস দিয়ে দিয়েছে আর একটুখানি কনফিউজ হয়ে গেছে। হুইস তুর্কিস সুলতান ইন্ট্রোডিউস ইকতা, ইকতা হচ্ছে ইলতুতমিস, ওকে, আই ফর ইকতা, আই ফর ইলতুতমিস। নেক্সট কোশ্চেন, আ ব্যাটারি কনসিস্ট, এটা হবে 10 সেলসের যেটা দিয়েছিল 6V, এগুলো সব অ্যানালিসিস করে দেওয়া হবে। হু ওয়াজ দ্য এডিটর অফ ন্যাশনালিস্ট সন্ধ্যা পত্রিকা, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বিয়েরটা। তোমরা ইংলিশটা ফলো করলে কী হবে, বেঙ্গলিতে কিছু কিছু জায়গায় স্পেলিং আর কিছু কিছু জায়গায় অপশান এডিক ওডিক আছে, একটু দেখে নেবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস্ট দ্য নেক্সট কোশ্চেন, অ্যাক্ট অফ হিউম্যান রাইটস 1993, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 80 বিয়েরটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 81, আন্ডার হুইচ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউশন দ্য ভোটিং এজ রিডিউসড, 18 থেকে 21 করা হয়েছে, এটা অনেকবার অনেক পরীক্ষা জিজ্ঞেস করেছে, 61st। নেক্সট কোশ্চেন, দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে 4.625, কত হবে, 100.101, ওকে, সি, এটা হচ্ছে কম্পিউটারের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, সোলার ইউজড ফর জয়নিং, এটা কী বলছে, সোল্ডার, এটা কী হবে, টিন অ্যান্ড লেড, এসএন ক্লাস পিবি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ডি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম গভর্নমেন্ট, বন্ধুরা এইগুলো কিন্তু এনটিপিসি ট্যাট টু আর তোমাদের কিন্তু গ্রুপ ডি এবং যে পরীক্ষাগুলো WBP কনস্টেবল, এক্সাইজ এবং এসআইজ সব পরীক্ষার জন্য ভেরি ভেরি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা এখানে করছে তারা জানে এইভাবে ক্লাস করিয়ে দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম গভর্নমেন্ট সাবসিডি, এটা কী হবে, গতিধারা স্কিমের স্কিম থেকে অনেক কোশ্চেন দিয়েছে, 1 লাখ, ওকে, এই সরি 10 লাখ। নেক্সট কোশ্চেন, বি এরটা হবে অ্যাকুরেট অ্যান্সার, এইটা হবে বি, 1 লাখ, হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখে নাও কী বলেছে, দ্য নিউ স্টেশন কনস্ট্রাক্টেড, এটা কিন্তু কনফিউশিং কোশ্চেন, অ্যান্টার্কটিকা অনেকে করেছে, ভারতী হবে না মৈত্রী হবে না দক্ষিণ গঙ্গোত্রী, অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি ভারতী, ওকে, অ্যান্টার্কটিকা যেটা ছিল। নেক্সট কোশ্চেন, আ পার্সন অন সুইং স্ট্যান্ডস আপ, সুইংয়ের কোশ্চেনটা কী হবে, 86 গোজ টু বি সি, ডিক্রিজ হবে, ঠিক আছে, সুইংয়েরটা। হুইচ মুসলিম জেনারেল কনকোয়ার্ড বেঙ্গল ইন 13th century, 13th century কে কনকোয়ার্ড করেছিল, বি এরটা হবে অ্যাকুরেট অ্যান্সার, বখতিয়ার খিলজি। নেক্সট কোশ্চেন, হিজ সুপারফ্লুয়াস হাইনেস কোন পদটাকে বলা হচ্ছে, ভাইস প্রেসিডেন্টের পদকে। নেক্সট কোশ্চেন 89, রামচরিত মানস তুলসীদাস লেখা, জাজেস অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে 65, হাইকোর্ট হচ্ছে 62, তোমরা অ্যাজ ইউজুয়াল নো জানো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, খুদবা হচ্ছে 91 এরটা, ঠিক আছে, সারমান অন ফ্রাইডে প্রেয়ার্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 91 এ। 92 হচ্ছে ডান্ডি মার্চ কার সাথে রিলেটেড, সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো তো দেখলেই হয়ে যাবে, কারণ যারা প্র্যাকটিসের মধ্যে আছো তারা অনেকটাই ঠিক করতে পেরেছো। রাম্পা রিভিলিয়ন কার হবে, রামা রাজু, ঠিক আছে, কী হবে অ্যাকুরেট অ্যান্সার, 93 এর ডি। নেক্সট কোশ্চেন, অ্যাস এসিয়াড, এগুলো একটু মানে একটু আবছা আছে, একটু দেখে নিও। দ্য এশিয়ান গোল্ড মেডেলিস্ট, এশিয়ান গোল্ড মেডেলিস্ট বক্সার 42 এজে কে মারা গেল, ডিঙ্কো সিং, ওকে, ডিঙ্কো সিং, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হুইচ রেভলিউশন লিডার মার্সি পিটিশন করেছিল, কী হবে অ্যাকুরেট অ্যান্সার, 95 এর এ, ভিডি সাভারকার। নেক্সট কোশ্চেন, হুই ইজ দ্য প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, দেখো দুটো অপশানের মধ্যে কনফিউশন হচ্ছিল, অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি সুশীল চন্দ্র, এটা একদম রিসেন্ট, June 2021। দ্য পাওয়ার অফ লেন্স প্লাস 2.0D ডাইমেনশন, এটা কী হবে অ্যাকুরেট অ্যান্সার, 97 এর বি, 50 সেন্টিমিটার, কনভেক্স হবে, ইন্ডিয়া ইজ এ ইউনিটারি অফ স্টেটস, এটা ইন্টার স্টেট কাউন্সিল, এটা কী হবে অ্যাকুরেট অ্যান্সার, 99 এর ডি, প্রেসিডেন্ট। দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাটস, এটা হবে জিন্দাগাদা, ওকে, সি এরটা হবে অ্যাকুরেট অ্যান্সার, অনেকেই মহেন্দ্রগিরি করেছে, জিন্দাগাগা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। আ হেভি বডি অ্যান্ড আ লাইট বডি, এটা কী হবে, লাইট বডি না হেভি বডি, অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি এ, হেভি বডি হ্যাজ গ্রেটার মুমেন্টাম। নেক্সট কোশ্চেন, পাকিস্তান রেভলিউশন 1940, ওকে, সরি, পাকিস্তান রেভলিউশন হচ্ছে 1940।
এক মিনিট 23rd March 1940 ওকে ডিএটা নেক্সট কোয়েশ্চেন সেফটি ভাল্ভ থিওরি কার সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এ ও হিউম এর দাগেরটা একটু তাড়াতাড়ি বলছি অনেক কোয়েশ্চেন আছে মুকুটমণিপুর ড্যাম হচ্ছে কি হবে কংসাবতী রিভার 104 ওকে 105 কি হবে 105 পেট্রোলিয়াম ক্রুডস না পেট্রোলিয়াম প্রোডাক্টস কমোডিটি কারেন্ট ইম্পোর্টেড কমোডিটির মধ্যে কোনটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার টপস করছে পেট্রোলিয়াম ক্রুডস নট প্রোডাক্টস ওকে চলো বন্ধুরা নেক্সট কোয়েশ্চেন ডাইরেক্ট ট্যাক্স এটা হচ্ছে ওয়েলথ ট্যাক্স নট ভ্যাট নট জিএসটি নট এক্সাইজ সব কিছু ইনডাইরেক্ট ভ্যাট ওয়েলথ হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ ইনভলভড উইথ দ্য ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগস রাসবিহারী বোস ডিএটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মেম্বার্স অফ পাবলিক অ্যাকাউন্ট প্যাক আর ইলেক্টেড বাই সিএটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার ভালো করে মিলিয়ে নেবে বন্ধুরা নিউ দিল্লি দ্যান ইন্ডিয়া ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইনগারেটেড বলেছে ইনগারেটেড বন্ধুরা সিপটেড বলেনি 1911 হবে না 1931 হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এটা তো সবাই জানো শকাব্দ 78 AD অনেকবার পড়েছো নেক্সট কোয়েশ্চেন স্পেকট্রাম অফ কালার ইন কম্প্যাক্ট ডিস্ক কী হবে অ্যাকুরেট অ্যান্সার ডিফ্র্যাকশন যেটা হচ্ছে অপবর্তন বলে নেক্সট কোয়েশ্চেন হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি এটা হচ্ছে কমন কোয়েশ্চেন অনেকবার রিপিটেড উইলিয়াম জোন্স ওকে নেক্সট কোয়েশ্চেন হুইচ হুম অ্যামং দ্য ফলোয়িং হিস্টোরিয়ান্স ডাজ নট বিলং আলিগড় স্কুলের কে বিলং করে না অনিল সিল কী হবে অ্যাকুরেট অ্যান্সার 113 অনিল সিল আলিগড় স্কুল স্টার্টেড ইন June 2014 নমনি গঙ্গা এটা হচ্ছে ক্লিন মিশন গঙ্গা ক্লিন গঙ্গার সঙ্গে রিলেটেড ডিএটা হবে অ্যাকুরেট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন খাজুরাহো খাজুরাহো দিয়ে যেটা দিয়েছে সেটা কী হবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা হচ্ছে আবু রিহান আলবেরুনি ওকে নেক্সট কোয়েশ্চেন শের ই বাঙ্গাল কাকে বলা হয় ফজলুল হক কমন কোয়েশ্চেন রিপিটেড কোয়েশ্চেন ওকে নেক্সট কোয়েশ্চেন পূর্ণভবায়ন আত্রেয়ী কী হবে তিস্তা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার যদি কোনো কোশ্চেনে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট সেকশনে তোমরা বলবে ওকে আর তোমার কত মার্কস হচ্ছে বলে দেবে আমি লাস্টে বলেছি কাট অফ আর একটু পরেই বলেছি কোশ্চেন ডিসকাশন হয়ে গেলেই নেক্সট হচ্ছে স্বাস্থ্য সাথী স্কিম কত পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট দেয় 100% ভেরি ভেরি ইম্পর্টেন্ট 119 দ্য ভ্যালি অফ কাশ্মীর দ্য ভ্যালি অফ কাশ্মীর কী হবে 119 কী হচ্ছে এ জাস্কার অ্যান্ড পীর পাঞ্জাল নেক্সট কোশ্চেন হুইচ মিডিয়াভাল রুলার ইন্ট্রোডিউস আইনি দাসালা আকবর হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আর পেন্ডুলাম ক্লক কী হবে 121C রুট 6 টাইম ফাস্টার ওকে চলো বন্ধুরা নেক্সট 122 NRC ইজ নাও ইন ফর্ম অফ নান অফ দিস কিছুই হবে না আগের তিনটের মধ্যে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আর স্প্রিং কনস্ট্যান্ট কে দিয়ে যেটা ছিল সেটা অ্যাকুরেট অ্যান্সার 2K ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন দ্য লার্জেস্ট গ্লেসিয়ার অ্যাজ ইউ নো অল সিয়াচেন হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার নেক্সট নীতি আয়োগ এটা তো একদমই কনফিউশন অপশান ক্লিয়ারলি দিয়েছে 2015 সাল দিলেই হয়ে যাবে 1 January 2015 নেক্সট অথার অফ এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন এটা তো রিপিটেড কোর্সের SSC PSC UPSC কমন কোয়েশ্চেন এটা হবে হরিশ সেন বি নেক্সট কোয়েশ্চেন 127 চিফ গেস্ট অফ রিপাবলিক ডে 2021 তোমরা জানো করোনার জন্য কী হয়েছিল নান অফ দিন হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার ডি কেউই হবে না নেক্সট ইনফ্লেশন হচ্ছে কন্টিনিউয়াস ইনক্রিজ ইন প্রাইস লেভেল ডি এটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হুইচ অ্যানিমেল ওয়াজ পার্ট অফ দ্য সিম্বল নেতাজিস INA ফ্ল্যাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইগার হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাকুরেট করে দেওয়া হয়েছে তোমরা এর সঙ্গে মিলিয়ে নেবে কোনো কনফিউশন হওয়ার কথা নয় রেসপন্সিবিলিটি অফ প্রিন্টিং কারেন্সি নোটস কোথায় ছাপা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিএটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার কুর্নুল কুদাপ্পা ক্যানেল হচ্ছে তুঙ্গভদ্রা ডি হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সন্ধ্যাকর নন্দী কোন বংশের ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ দ্য পাল রাজবংশ ফ্যামিলি ইনকাম সিলিং কন্যাশ্রী স্কিম ইফ অ্যাপ্লিকেবল ABC বোথ মানে অল অফ দিস হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার ইন হিন্দি ফিল্ম প্যাডম্যান তোমরা অ্যাজ ইউজুয়াল অনেকেই করেছো এটা 2018 ইন্সপায়ার্ড হয়েছে অরুণাচলম মুরুগানন্থম নেক্সট কোয়েশ্চেন বিক্রমশিলা বিহারা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার ধর্মপাল এগুলো তো কমন কোয়েশ্চেন চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট হচ্ছে কমন সিএ তোমাদের সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ হাইকোর্ট যাই বলুক ভালো করে এইগুলো করবে এইগুলো কিন্তু সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হুইচ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিজার্ড ইজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নওরোজি অনেক কোশ্চেন দাদাভাই নওরোজি থেকে আমরা দেখতে পাচ্ছি 2-3 নেক্সট কোশ্চেন দ্য হু রোট অমুক্তা মাল্যদা কৃষ্ণদেবরায় নেক্সট কোশ্চেন হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন গান্ধীজি ইনিশিয়েটেড সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট লর্ড আরউইন ডি গোজ টু রাইট অ্যান্সার দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ আনাল্ড এটা 1905 হবে না 1905 হবে না 1911 হবে এখানে রদ করা হয় কবে বলেছে ওকে 11 সারাবতী হাইড্রোলিটিক জাস্ট ওয়ার্ডটা পড়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার কোথায় চলে যাবে কর্ণাটক সারাবতী বি 142 স্বরাজ ইজ মাই বার্থ রাইট
অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি বিজি তিলক, ওকে সি। নেক্সট কোশ্চেন, ইকা মুভমেন্ট কার সাথে প্রিজেন্ট মুভমেন্টের সঙ্গে, ঠিক আছে, কৃষি। নেক্সট কোশ্চেন 144, ক্যালকাটা ইউনিভার্সিটি এস্টাবলিশড 1857 ডি 145 আর্টিকেল আর্টিকেল 18 আর্টিকেল 8 আর্টিকেল থেকে কিছু কোশ্চেন এসছে, ভালো করে দেখে যাবে যে কোশ্চেনগুলো এসছে, এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের আগে পরে জিজ্ঞেস করবে, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপাল আর ফান্ডামেন্টাল ডিউটিস থেকে ভালো করে দেখে যেও। আর্টিকেল 18 কিসের সঙ্গে কিসের সম্বন্ধে বলছে, আর্টিকেল 18 ফ্রিডম নট ইকুয়ালিটি, ইকুয়ালিটি হচ্ছে 14, ওকে। চলো নেক্সট কোশ্চেন, টু হুইচ ফলোয়িং মুভমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, উলুগুলান, উলুগুলান কী হবে, এটা মুন্ডা মুন্ডা, ওকে, নর্থ সাঁওতাল। নেক্সট কোশ্চেন, ইন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা তো কমন কোশ্চেন, ফলতা হবে অ্যাকুরেট অ্যান্সার, যেটাকে ইপিজেড বলা হচ্ছে। অল দো দ্য ফাইনাল ম্যাচ তোমরা অ্যাজ ইউজুয়াল সবাই দেখেছো, ইংল্যান্ড অ্যান্ড নিউজিল্যান্ডের 2019 ফাইনাল ম্যাচ হয়েছিল, ইন্ডিয়া বাইরে চলে গেছিলো, কিন্তু কী বলেছে, দ্য রিজন ওয়াজ, কী কারণে জিতেছিল, ইংল্যান্ড ওন সুপার ওভার বাই বাউন্ডারিজ, বাউন্ডারিজে জিতেছিল, ঠিক আছে, বেশি হয়েছিল। দ্য ওয়েভস প্রোডিউস বাই মোটর বোট কী হবে, লংগিটিউডিনাল অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সভার্স, সি। নেক্সট কোশ্চেন 150, ফ্রেঞ্চ ওপেন 2021 কমন টার্ম, অনেকেই হয়তো রাফেল নাদাল করেছে বলছে, নট রাফেল নাদাল, নোভাক জোকোভিচ, কারণ অনেকে জানে ফ্রেঞ্চ থাকলে রাফেল নাদাল, এবারে পারেনি, 2021 নোভাক জোকোভিচ, ডি। নেক্সট 151, কী হবে, ফলোয়িং স্টেটস ইজ দ্য হাইয়েস্ট প্রোডিউসার অফ টিন, টিন মালয়েশিয়া হচ্ছে কান্ট্রির দিক থেকে দেখতে গেলে, কিন্তু এখানে স্টেট ছত্তিশগড়, ওকে। নেক্সট কোশ্চেন, দ্য ফলোয়িং রিভার ডিভাইডস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, কে ডিভাইড করছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসামকে, 152 বলো বন্ধুরা, 152 হবে সংকোষ, সংকোষ রিভার, বি। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ তিতুমির, কমন কোশ্চেন, কী হবে অ্যাকুরেট অ্যান্সার, মীর নিসার আলী, বি একটা হবে অ্যাকুরেট অ্যান্সার ইন ইন্ডিয়া। টোপোগ্রাফিক্যাল ম্যাপ SY, সার্ভে অফ ইন্ডিয়া SYC। নেক্সট কোশ্চেন, মানিবিল স্পিকার তোমরা জানো ফাইনালি ডিটারমিন করে স্পিকার, এখানে কিন্তু প্রেসিডেন্টের কোনো ভূমিকা আসবে না, মানিবিল স্পিকার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড 156 কী হবে, ভারতের রাষ্ট্রপতি, লাস্ট অপশান বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, ওকে। নেক্সট কোশ্চেন 157 গোজ টু ডি একটা হবে অ্যাকুরেট অ্যান্সার, আর ভেহিকেল কভার্স V1 দিয়ে দিয়েছিল, দেখে নেবে। বেঙ্গল রেভলিউশনারি ওয়্যার লার্জলি ইন্সপায়ার্ড বাই আইরিস, বি। 159 আমি একটু ভোল্টেজটা স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ তোমরা বুঝতেই পারো 200 কোশ্চেন অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আর এরপর আমি কাট অফ ডিসকাস করছি, ওয়েট করো। বান এসেছে মোরাগাঁয়ে, এটা হচ্ছে মুকুন্দ দাস। নেক্সট কোশ্চেন, চপিং অফ অ্যান অনিয়ন, অনিয়ন কাটার সময় জল আসে চোখে, সালফার ইজ দ্য মেন কজ, ওকে। সেন্ট্রাল রাইস হচ্ছে কটক 161A 162। ডিলাটোমিটার কী হবে, ডাইমেনশনাল চেঞ্জ ইন ম্যাটেরিয়াল, ওকে। ইলেকশন কমিশন ইজ কনস্ট্রাক্টেড বাই প্রেসিডেন্ট, 163 হচ্ছে প্রেসিডেন্ট, ওকে। ম্যাক্সিমাম কোশ্চেন এসছে প্রেসিডেন্ট রিলেটেড, অ্যাকর্ডিং টু WHO COVID-19 রিলেটেড SARS-CoV-2, ওকে, এর দাগেরটা। 165 প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিস, দাদাভাই নৌরোজি ম্যাক্সিমাম হিট করেছে দাদাভাই নৌরোজি থেকে, ঠিক আছে, 165 বি। নেক্সট কোশ্চেন, হু সেড অ্যান আই ফর অ্যান আই উইল মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, ভেরি ভেরি কমন টার্ম, কী হবে, MK গান্ধী, ঠিক আছে, গান্ধী বলেছিল, মহাত্মা গান্ধী। হুইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ দ্য এজেন্ডা অফ খিলাফত মুভমেন্ট, তুর্কি, খিলাফতের সঙ্গে তুর্কি রিলেটেড, গান্ধী ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই টলস্টয়, ওকে, টলস্টয় হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 169, দ্য নায়ঙ্কারা সিস্টেম, এটা হচ্ছে বিজয়নগর এম্পায়ার, জোসেফ বিডেন, আমেরিকার যে 46 প্রেসিডেন্ট, কোন পার্টি, ডেমোক্রেটিক পার্টি, 171, রাজীব গান্ধী খেল রত্নকে 2020 পেয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমন কোশ্চেন, রোহিত শর্মা, নট বিরাট কোহলি, ওকে, রোহিত শর্মা। নেক্সট কোশ্চেন, রিসার্চার্স হ্যাড ডিসকভার্ড রিসেন্টলি মহাবালেশ্বর কেপ, কী হয়েছে, এটার অ্যাকুরেট অ্যান্সার কী হবে, নিপা, কেরালা, তোমরা জানো কেরাল, নিপা। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি মাস টকড অ্যাবাউট টুল কিটের অ্যাকুরেট অ্যান্সার হবে সি, আর ডিজিটাল ইকুইভ্যালেন্ট, ওকে। 174 কী হবে অ্যাকুরেট অ্যান্সার, মাতঙ্গিনী হাজরা যেটা দিয়েছিল, ফ্রিডম ফাইটার্স ডিডেন্ট বিলং টু রেভলিউশনারি ন্যাশনালিজম। নেক্সট কোশ্চেন, মাইকা প্রোডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 176, ডুমা ইজ রিলেটেড টু রাশিয়া,
এক্লিসিয়া। ওকে, এবার রিজনিং আর ম্যাথের কোশ্চেনগুলো ভালো করে মিলিয়ে নাও, অ্যাকুরেট করা আছে। এটা হচ্ছে গ্রিস, গ্রিস হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 177, ওকে, এটা হচ্ছে একটা রিজনিং টাইপ কোশ্চেন, এটা কী হবে অ্যাকুরেট অ্যান্সার? ডি, 177 ডি, ভালো করে মিলিয়ে নেবে। 178 একটা রেশিও অফ 6 ইঞ্চেস দিয়েছিল, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, 1:8। ওকে, নেক্সট কোশ্চেন, চুজ দ্য ওয়ার্ড ইন অপোজিশন ইন অপশান দ্য ফার্দেস্ট, এটা অ্যাকচুয়ালি অপোজিট দিয়েছিল, এটা ঘুরিয়ে লিখেছিল, অ্যান্টোডিয়ান দিয়েছিল। উইনসাম মানে হচ্ছে অ্যাট্রাকটিভ, এর অপোজিট হচ্ছে আনঅ্যাট্রাকটিভ। ওকে, বি এর দাগেরটা 180, এই রকম কোশ্চেন স্টেটমেন্ট কনক্লুশন মানে আর্গুমেন্ট দিয়ে অনেকগুলো দিয়েছিল, তোমরা আশা করি সব ঠিক করেছো। মানে এইগুলো দেখো পিএসসি যেটা নেবে অ্যান্সার, আমাদের যেটা একদম মোস্ট প্রবাবলি যেগুলো এক্সপার্ট থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি আর্গুমেন্ট দিয়ে যেটা 180টা কী হবে অ্যাকুরেট অ্যান্সার, ভালো করে তোমরা দেবে অ্যান্সার। এর দাগেরটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার 1 and 3। ওকে, 181 একটা ম্যাথ ছিল, এটা হচ্ছে √6 লাস্টে যেটা আছে, সি এর দাগেরটা অ্যাকুরেট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 480 স্টুডেন্টস দিয়ে যে অপশান এটা ম্যাথ ছিল, 68% হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, 183 গোজ টু সি। বন্ধুরা আর একটু ওয়েট করে যাও, আমি কাট অফ দেখিয়ে দিচ্ছি কত যেতে পারে। নেক্সট কোশ্চেন 184 হচ্ছে পেশেন্ট, ওকে, স্কুল স্টুডেন্ট হসপিটাল পেশেন্ট। 185 রিজনিং, এটা কী হবে রিজনিং? অ্যাকুরেট অ্যান্সার 185 গোজ টু বি, বি, বি ফর আঙ্কেল। ওকে, নেক্সট কোশ্চেন, টুডে ইজ থার্সডে, এরকম দুটো ছিল রিজনিং, মানে ডেজ দিয়ে অ্যানালিসিস করতে হবে, তোমাদের কী হবে অ্যাকুরেট অ্যান্সার? 186 এ, সানডে। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইমস ডু দ্য হ্যান্ডস, এটা তো কমন কোশ্চেন, অনেকের মুখস্থই হয়ে গেছে, 22 হবে অ্যাকুরেট অ্যান্সার, ডি। নেক্সট কোশ্চেন, মোহন টেক্স টাইম অ্যান্ড ডিস্টেন্সের টাইম অ্যান্ড এর অঙ্ক ছিল, টাইমের কী হবে? 3√3/4, ওকে, 3/4, এটা হবে 3 পূর্ণ 3/4। নেক্সট কোশ্চেন, গিভেন সেট, সেট নাম্বার দিয়েছিল, এইগুলো অনেক ছিল, অনেক কটা, 189 এর সিএটটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, 6383 গিভেন সেট। আবার একটা সেট 777 140, এটা হচ্ছে বিএটটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, 666 120। নেক্সট কোশ্চেন, নাসির, এটা ডিরেকশানের রিজনিং ছিল, সাউথ ইস্ট হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, সাউথ ইস্ট যারা করেছো তাদের রাইট। পরেরটা 192 কী হবে? আর ট্রেনের অঙ্ক ছিল, ট্রেনের অঙ্কের অ্যান্সার হবে 18 সেকেন্ডস। 193 এক্সক্লুসিভ প্রপোজিশনের ছিল, এইগুলো রিজনিং টাইপ, এইগুলো যা পিএসসি ডিসাইড করবে, তবে মোস্ট প্রবাবলি এটার অ্যান্সার হচ্ছে তাপস ইজ রিচ অ্যান্ড সো হি হ্যাজ আ লট অফ ইনফ্লুয়েন্স। নেক্সট কোশ্চেন, পয়েন্টিং টু ওয়ার্ডস, এটা হচ্ছে ডিরেকশানের, মানে তোমাদের দেখে নাও কি ব্লাড রিলেশন টাইপ, সিজ মাদার অফ ঝুমা এইরকম দিয়েছিল, এটা হচ্ছে ডি, গ্র্যান্ড মাদার হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। নেক্সট, এক্সক্লুসিভ প্রপোজিশন, এটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি, স্মোকিং মে লিড টু ক্যান্সার, সি, সি এর দাগেরটা। নেক্সট কোশ্চেন, এরকম আর একটা দিলে, একটু আগে সানডে অ্যান্সার ছিল, এবার কী হবে অ্যাকুরেট অ্যান্সার? স্যাটারডে, স্যাটারডে গোজ টু বি রাইট অ্যান্সার, 196 বি, 197। পরেরটা কী হবে? 3298 197, এটা হচ্ছে ডি, ডি এর দাগেরটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 198 গোজ টু বি, বি, বি এরটা হবে অ্যাকুরেট অ্যান্সার, 226। পরের দাগেরটা স্যুট, এটাও আর্গুমেন্ট, এইরকম টাইপের অনেক কিছু ছিল আর্গুমেন্ট, 199 এর কী ছিল দেখে নয়, এটার কী হবে অ্যাকুরেট? 199 এর সি যারা করেছো তাদের মোস্ট প্রবাবলি ঠিক হবে। ঠিক আছে, এক্সক্লুসিভ প্রপোজিশন হুইচ ইজ কারেক্ট, অল স্টুডেন্ট আর নট জিনিয়াস, অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি, 200 এরটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। ওকে ফ্রেন্ডস, বন্ধুরা এইখানেই আমরা শেষ করলাম 1 থেকে 200 কোশ্চেন, আমি পুরোপুরি তোমাদের অ্যান্সার আর গ্রুপ ডি মানে সেট ডিটা আমি পুরোপুরি দিয়ে দেবো, তোমাদের কোশ্চেন তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। চলো বন্ধুরা, এবার যদি আমরা মেন পেজটায় চলে আসি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা এবার কী জিজ্ঞেস করবো? কাট অফ। বন্ধুরা অনেক ক্যান্ডিডেট জিজ্ঞেস করছে, স্যার কাট অফ কত হতে পারে? এবারে কাট অফ কি আগের বারের থেকে টপকে যাবে, না কত থাকবে স্যার, কত সেভ স্কোর হবে? বন্ধুরা লাস্টবার আমি একটু তাতে বলেছি, লাস্টবারের কাট অফটা তোমরা দেখলে দেখে নিতে পারবে প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ কীরকম ছিল। ঠিক আছে, এই ছিল তোমাদের লাস্ট ইয়ারে মানে 2020 প্রিলিমসের ক্যাটাগরিক্যাল কাট অফ, দেখে না, 127 আনরিজার্ভ সি, এসসি 113, 98 এসটি, এই রকম ছিল, তোমরা একবার দেখে নেবে, এই হচ্ছে কাট অফের লেখাজোকা। এবার একটা কথা বলছি, তোমাদের যে 8টা সেকশন ছিল, 8টা সেকশনের মধ্যে ওয়েটেজ কোনটা কার বেশি ছিল? আর দেখো কাট অফ ডিসাইড করতে গেলে কিছু কিছু জিনিস দেখে আমাদের করতে হবে, WBCS প্রিলিমস 2021 এর কাট অফ দেখে, পেপার লেভেল কীরকম ছিল, ইজি টু মডারেট লেভেলের কিন্তু পেপার ছিল, আমি লাস্টে ডিসকাস করছি কাট অফ, একটু শুনে নাও। দেখো বন্ধুরা,
কাট অফ ডিসাইড করতে গেলে এইগুলো দেখতেই হবে। পেপার লেভেল ছিল ইজি টু মডারেট, অনেকের কাছে ইজি লেগেছে, অনেকের কাছে মডারেট লেগেছে, অনেকের কাছে অনেক অংশে টাফ লেগেছে। ওকে ফ্রেন্ডস, সুতরাং সাম সেকশন মডারেট টু টাফ, কিছু কিছু সেকশন মডারেট টু টাফ। তোমাদের আটটা সেকশন ছিল, আটটা সেকশনে ইংলিশটা ছিল তোমাদের মডারেট, মানে ইজি টু মডারেট বলা চলে। যারা প্র্যাকটিসের মধ্যে আছে, জেনারেল সায়েন্স মডারেটই ছিল বলা চলে। নেক্সট কারেন্ট ইভেন্টস, যেটা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ছিল সেটা মডারেটই ছিল। নেক্সট হিস্ট্রি অফ ইন্ডিয়া, কিছু কিছু অংশের টাপ ছিল একটু, কিছু কিছু ইজি টু মডারেট। নেক্সট হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফি পোর্শন ইজি ছিল, ঠিক আছে। নেক্সট ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি কিছু কিছু কনফিউশন ছিল আর ইজি টু মডারেটই ছিল। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মডারেট। নেক্সট জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, কিছু কিছু টাইম টেকিং নিচ্ছিল আর কিছু কিছু ইজিলি হাইলাইট, মানে ইজিলি হয়ে যাচ্ছিল। এবার দেখো, টিপিক্যালি ডিপেন্ডস অন দিস ইয়ার ভ্যাকেন্সি। বন্ধুরা, অনেক টাইমে পিএসসি কিন্তু লাস্টবারে পাস করিয়েছিল, মানে প্রিলিমস পাস করিয়েছিল খুবই কম ক্যান্ডিডেটকে। এবারে যদি 15 গুণ কি 12 থেকে 15 গুণ পাস করায়, তাহলে কিন্তু তোমাদের কাট অফ একটু কম যাবে। আর যদি আর একটু কম মানে টাইমস পাস করায়, তাহলে কিন্তু টপের হাই সোরিং রেট যাবে। এবার দেখো, কম্পিটিশান কিন্তু দিনের পর দিন টাফ হচ্ছে, তোমরা অ্যাজ ইউজুয়াল নো। কম্পিটিশান গেটিং টাফার ডে বাই ডে। যে পেপার করেছে, যারা রীতিমতো প্রিপারেশনের মধ্যে আছে, তারা কিন্তু ভালোই করেছে, অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টরা রিপোর্ট করেছে। আর যারা যারা মানে প্র্যাকটিসটা ঠিকঠাক করেনি, তাদের কাছে একটু টাফ লেগেছে, এবং অনেকের কাছে কিছু কনফিউশন লেগেছে। এবার দেখো, ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড রেশিও, ক্যান্ডিডেট কোনো কোনো জায়গায় ভালোই প্রেজেন্ট ছিল, কিছু কিছু জায়গায় কিছু অ্যাবসেন্ট ছিল ক্যান্ডিডেট। হাউ মেনি টাইমস অফ ক্যান্ডিডেট, মেন জিনিস হচ্ছে হাউ মেনি টাইমস অফ ক্যান্ডিডেট পিএসসি কল্ড ফর মেন্স। পিএসসি যদি একটু বেশি গুণ ক্যান্ডিডেটকে কল্ড করায়, তাহলে একটা টপ একটু কমের দিকে যাবে। আর যদি একটু কম পাস করায় মানে প্রিলিমসের, তাহলে কিন্তু কাট অফ হাই সোরিং যেতে পারে। মেনি মোর ইস্যুস অ্যাটাচ থাকতেই পারে, ঠিক আছে। চলো বন্ধুরা, এবার আমরা কাট অফ রেশিও ডিসকাস করবো। এইগুলোর উপর কিন্তু তোমাদের পুরোপুরি ডিপেন্ড করছে কাট অফ। ওকে ফ্রেন্ডস, সুতরাং নার্ভাস হয়ে না, যার যেরকমই নম্বর থাকবে তোমরা নিজের 100% দিয়ে এসছো। চলো, এরপর এবার তোমাদের উচিত, যার এই নাম্বারের মধ্যে আসছে আমি যে কাট অফ দেখে দিচ্ছি, তাদের উচিত প্রিপারেশন স্টার্ট করে দেওয়া। চলো বন্ধুরা, কাট অফটা ভালো করে দেখে নাও। এইরকমই যারা চান্স আছে আর সিএসপি যা দেয় তোমরা জানোই, সেরকমই যেতে চায়। মোস্ট অ্যাওয়েটেড WBCS প্রিলিমস 2021 কাট অফ এক্সপেক্টেড, মানে +3 -3 অবশ্যই করে নেবে যে কাট অফ দেখানো হচ্ছে এক্সপেক্টেড 2021। দেখে নাও বন্ধুরা, পুরোপুরি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেখানো হয়েছে, ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। এই তোমাদের কিন্তু কাট অফ থাকতে চলেছে, আনরিজার্ভড 122 +3 -3। +3 হলে 125-এর খুব বেশি যাবে না, আর -3 হলে 117-এর খুব কম নামবে না। এর আশেপাশেও যাদের ছাড়তে চলেছে, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশান নেবে মেন্সের, কারণ তোমরা জানো 2022-এরও প্রিলিমস আসবে। এর পরে অনেক পরীক্ষা আছে, NTPC আছে, গ্রুপ ডি আছে, এর সাথে WBP আছে, অনেক পরীক্ষা একটার পর এক পরীক্ষা লাইন আছে। তোমাদের প্রিপারেশানে কিন্তু থেমে থাকলে হবে না, যাদেরই এর আশেপাশে আছে অবশ্যই প্রিপারেশান নিতে স্টার্ট করবে মেন্সের। শিডিউল কাস্ট SC 109, ST 97, OBCA 115, OBCB 118, +3 -3 অবশ্যই করবে। PHLV 92, PHHI 87, PHLDCP 101। ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে কাটঅফের লেখাজোখা। এবং এর আশেপাশে থাকলে তোমাদের কনফিউশন করার, অনেকেই আমাকে জিজ্ঞেস করছে স্যার আমি কি প্রিপারেশান নেবো, আমার 100 আছে অবশ্যই বন্ধুরা। আর জেনারেল ক্যাটাগরি কিন্তু 115+ বা 115-এর আশেপাশে থাকলেও প্রিপারেশান নিতে পারো, কারণ পেপারের লেভেল খুব একটা টাফ ছিল না, মডারেটই ছিল। ওকে ফ্রেন্ডস, এই ছিল ইম্পর্টেন্ট ভিডিও, আশা করি তোমরা শেয়ার করে দিও আর ভিডিও ফলো করো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ডস।